আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন চিত্রনায়িকা বুবলি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 111 দেশের 153 জন কোরআন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন 13 বছর বয়সী বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের চিত্রনায়িকা বুবলি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি লিখেছেন, আবারও স্ত্রী ও প্রতিভার ঝলক দেখালেন টাঙ্গাইলের নাগরপুর ভাদ্রার কৃতি সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরিম। হাফেজ তাকরিম রাজধানীর মিরপুরে মারকাজু ফজিউল কোরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী। হাফেজ তাকরিমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক ও মা গৃহিণী। বুবলি লিখেছেন, সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 111 দেশের মধ্যে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ তাকরিম। এর আগে ইরানের তেহরান অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার 38তম আসরে সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম। তার সফলতা কামনা করে বুবলি লিখেছেন, সালেহ আহমেদ তাকরিমের সাথে একবার আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল। তাকে আমার অসম্ভব চক্ষুষ, বুদ্ধিদীপ্ত ও মেধাবী মনে হয়েছে। বহির্বিশ্ব থেকে দেশের জন্য বয়ে নিয়ে আনা প্রতিটি সম্মানই আমাদের গর্বের বিষয়। হাফেজ তাকরিম এবং তার সম্মানিত শিক্ষকদের জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তার উত্তরোত্তর সফলতা কামনা করি। তার জন্য আমরা সবাই দোয়া করব। সম্মানিত ভিউয়ার্স, হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে নিয়ে বুবলির এই পোস্ট আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়তই সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।